শপথ গ্রহণের পরদিনই নিজের দফতরে রাজ্যের নয়া পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বৃহস্পতিবার নতুন মন্ত্রী দফতরে আসবেন শুনেই শুরু হয়ে যায় তৎপরতা। রাজ্যের নয়া পরিবহন মন্ত্রীকে স্বাগত জানাতে দফতরে উপস্থিত ছিলেন কর্মী আধিকারিকরা। সংক্ষিপ্ত সেই অনুষ্ঠান মিটতেই মুখোমুখি হলেন সংবাদ মাধ্যমের। সাংবাদিকদের জানালেন তার পরিকল্পনার কথা। মানুষের সুবিধার কথা মাথায় রেখে পরিবহন দফতর একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করছে বলেও জানান তিনি। সেইগুলো তো সাধারণ মানুষ যাতে হ্যারাস না হয়, আমরা অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা, পারমিট দেওয়া, এগুলো চালু করেছি এবং সেগুলোকে আরো দৃঢ় করা, আরো ব্যক্তি বাড়ানো, সেগুলো করা হবে এবং এই নাম্বারের মাধ্যমে মানুষ সরাসরি যোগাযোগ করতে পারবে, করলে আমরা সেখান থেকে একটা সাজেশন সাধারণ মানুষেরা পেতে পারি। পাশাপাশি পরিবেশ রক্ষার স্বার্থে এবং আকাশ ছোঁয়া তেলের দাম বেড়ে যাওয়ার কারণে খরচ কমাতে ব্যাটারি চালিত গাড়ির ব্যবহার বাড়ানোর লক্ষ্যেও হাঁটতে চান বর্তমান পরিবহন মন্ত্রী। আমাদের আগের পরিবহন মন্ত্রী যে পরিকল্পনাগুলো করেছে সেগুলোকে বাস্তবায়িত করার বিষয় তো থাকবেই, সঙ্গে সঙ্গে আবার যে সমস্যাগুলো নতুন তৈরি হবে বা যে প্রয়োজনীয়তাগুলো পরিবহন ব্যবস্থায় তৈরি হবে সেগুলোকে সমাধান করা, অর্থাৎ যাত্রী পরিবহন, এটা যাত্রীদের পরিবহন ব্যবস্থার মাধ্যমে পরিষেবা পৌঁছে দেওয়া, এটা হচ্ছে কাজ, যাতে যাত্রীরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিরাপদে পৌঁছতে পারে, সঙ্গে সঙ্গে পরিবেশের ভারসাম্য ঠিক থাকে, পাশাপাশি স্বচ্ছতার সঙ্গে এগুলো আমাদের পৌঁছতে হবে। বয়সের ভারে নুবঝ গাড়ি আর আকাশ ছোঁয়া তেলের দাম, এই সমস্যাগুলির সঙ্গে নতুন পরিবহন মন্ত্রী কিভাবে জুঁজতে পারেন তা অবশ্য সময় বলবে। শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।